দু হাজার বাইশে আমার যে সমস্ত ভাই বোনেরা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিতে চলেছ এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক চ্যাপ্টারের দশটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আর দশটা এসিকিউ টোটাল কুড়িটা প্রশ্ন এই একটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং আশা করছি যে তোমাদের পরীক্ষায় এইখান থেকেই হয়তো প্রশ্ন আসবে তাছাড়া তোমরা যদি বলো দাদা আমরা আমার কাছে কিন্তু পুরো চ্যাপ্টারটা করানোর জন্য স্টাডি মেটেরিয়াল রয়েছে যেটা কোনো সহায়ক তোমরা পাবে না শুধুমাত্র টেক্সট বই রয়েছে কিন্তু আমার কাছে এরকম একটা টেক্সট বই রয়েছে যেখানে তোমাদের জন্য প্রায় মোটামুটি দেখতে পাচ্ছ তেষট্টিটা এমসি প্রশ্ন রয়েছে এবং তার সাথে রয়েছে অর্থাৎ সর্বমোট প্লাস তোমাদের জন্য শর্ট কোশ্চেন রয়েছে শুধুমাত্র আন্তর্জাতিক এই চ্যাপ্টারটার থেকে যদি তোমরা বলো কমেন্টে লিখে জানাও তাহলে এই বইটার এই যে পুরো অধ্যায়টা রয়েছে একদিন লাইভে তোমাদের আমি করিয়ে দিতে পারি কিন্তু তোমাদের কমেন্টে লিখে জানাতে হবে আজকের ভিডিওতে শুধুমাত্র দশটা এমসিকিউ আর দশটা এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক এবং এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলছে দেখো একজন বাস্তববাদী তাত্ত্বিক হলেন অ্যানসার কি হবে মর্গেন থাও দু নম্বর প্রশ্ন একজন কাঠামোবাদী প্রবক্তা হলেন ইমানুয়েল ওয়ালারস্টাইন তিন নম্বর প্রশ্ন একমেরু বিশ্বের সূচনা হয় কোথায় হয় ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে চার নম্বর প্রশ্ন স্টাডি অফ ওয়ার লিখেছেন কে লিখেছেন কুইন্সি রাইট কে লিখেছেন কুইন্সি রাইট পাঁচ নম্বর অর্থশাস্ত্র বইটি লিখেছেন অ্যান্সার হবে কৌটিল্য নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল রিলেশনস এর লেখক জোসেফ ফ্রাঙ্কেল সাত নম্বর প্রশ্ন বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের প্রবক্তা আবার একই অ্যান্সার ইমানুয়েল ওয়ালারস্টাইন আট নম্বর নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক হলেন অ্যান্সার হবে কেনেথ ওয়াল্ড ন নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক হলেন অ্যান্সার হবে মর্গেন থাও জিমান আর জোসেফ নাই তিনটে নামই মনে রাখতে হবে দশ নম্বর আন্তর্জাতিক সম্পর্ক সর্বপ্রথম পৃথক শাস্ত্র হিসেবে গড়ে ওঠে উনিশশো খ্রিস্টাব্দে এই ছিল দশটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন এবার আমরা এসে কিউ প্রশ্নগুলো দেখে নিই এবং এর সাথে আমি তোমাদের এসে কিউ প্রশ্নগুলোর অ্যান্সারও বলে দেব প্রথমে পরপর প্রশ্নগুলো দেখে নাও এবং তারপর এদের অ্যান্সার আমি বলে দেব প্রথম প্রশ্ন হচ্ছে ক্ষমতা বলতে কি বোঝো দু নম্বর হচ্ছে জাতীয় স্বার্থ বলতে কি বোঝো তিন নম্বর হচ্ছে পলিটিক্স এবং নেশন বইটি লেখা চার নম্বর বিশ্বায়ন বলতে কি বোঝো পাঁচ নম্বর বিশ্বায়নের দুটি উদ্দেশ্য ছ নম্বর দুজন বাস্তববাদী তাত্ত্বিকের নাম সাত নম্বর জাতীয় শক্তির দুটি উপাদান নম্বর নম্বর জাতীয় স্বার্থ রক্ষার দুটি উপাদান দুজন বহুত্ববাদী তাত্ত্বিকের নাম আর দশ নম্বর হলো বিশ্বায়নের একটি কুফল একটি সুফল চলো এদের অ্যান্সারগুলো গুলো দেখে নিই প্রথম প্রশ্নের অ্যান্সার কি বলছে জাতীয় ক্ষমতা হলো কোন রাষ্ট্র নিজের ইচ্ছা অনুসারে অন্য রাষ্ট্রসমূহের আচার আচরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দু নম্বর প্রশ্ন জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় ছিল অ্যান্সার দেখো জাতির ন্যূনতম লক্ষ্য ও উদ্দেশ্য যেগুলি পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহণ করে পরের প্রশ্ন পলিটিক্স অ্যামং নেশন বইটি কার লেখা অ্যান্সার হবে মর্গেন থাও তারপরের প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে সমন্বয় সাধিত হয় পরে প্রশ্ন বিশ্বায়নের দুটি উদ্দেশ্য একটা উদ্দেশ্য হচ্ছে উদারীকরণ আর দু নম্বর হচ্ছে বেসরকারীকরণ ঠিক আছে ছ নম্বর প্রশ্ন দেখে নাও দুজন বাস্তববাদী তাত্ত্বিকের নাম লেখো এর অ্যান্সার কি হবে মর্গেন থাও ও ই এইচ কার প্রশ্নগুলো কিন্তু আগেই তোমাদের সাথে আলোচনা করেছি এখন তাদের অ্যান্সারগুলো শুধু বলে দিচ্ছি সাত নম্বর প্রশ্ন কি ছিল জাতীয় শক্তির দুটি উপাদান এক নম্বর হচ্ছে সামরিক শক্তি আর দু নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদ আমি তিনটে লিখে রেখেছি তিন নম্বর হচ্ছে জনসমষ্টি আট নম্বর প্রশ্ন ছিল জাতীয় স্বার্থ রক্ষার দুটি উপাদান এক হচ্ছে কূটনীতি দু নম্বর হচ্ছে প্রচার কার্য তিন নম্বর যদি বলি আর্থিক সাহায্য ও ঋণ প্রদান নম্বর প্রশ্ন দেখে নাও আন্তর্জাতিক সম্পর্কের দুজন বহুত্ববাদী তাত্ত্বিকের নাম মানে দুজন বহুত্ববাদী তাত্ত্বিকের নাম একজন হবে রবার্ট কোহেন আর একজন হবে জোসেফ নাই লাস্ট প্রশ্ন ছিল কি যে বিশ্বায়নের একটি কুফল ও একটি সুফল লিখো সুফল কি হবে বাণিজ্যের বৃদ্ধি আমি দুটো লিখে রেখেছি কিন্তু প্রযুক্তির আদান প্রদান আর কুফল হবে কি বেসরকারীকরণ আর ধনতন্ত্রের সহায়ক এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট দশটা এমসিকিউ আর দশটা এসি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করেছি উইথ অ্যান্সারও তোমাদেরকে প্রোভাইড করেছি যদি এই কোশ্চেনটার পিডিএফ তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম তাছাড়া অলরেডি ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশান আপলোড করেছি সেটাও তোমরা চাইলে দেখে নিতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে